নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/3/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম যে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নতুন সেকেন্ড টার্মের, ফার্স্ট টার্মের তো পরীক্ষা হয়ে গেছিলো, সেকেন্ড টার্মের পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে। দশম সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য। দশম এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় দফার পরীক্ষার সময়সূচি ঘোষণা করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই টার্ম টু। এই দুই শ্রেণীর প্রথম দফার পরীক্ষা হয়ে গিয়েছে আগেই। সিবিএসই ডেট শিটে বলা হয়েছে যে টার্ম টু বোর্ড এক্সাম শুরু হবে 26 এপ্রিল থেকে। ক্লাস টেন পরীক্ষা শেষ হবে 24 মে এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হবে 11 জুন, এই 15 জুন। সিবিএসই জানিয়েছে যে অতি মহামারীর জন্য স্কুলগুলো বেশ কিছুদিন বন্ধ ছিল, তাই পড়াশোনা ক্ষতি হয়েছে, তাই সেহেতু দুটি পরীক্ষার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের আরও সময় দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা 10:30 থেকে এবং দুটি শিফটে পরীক্ষা হবে না। এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামের সময়সূচি মাথায় রেখে সিবিএসসি দ্বিতীয় দফার পরীক্ষার দিনক্ষণ স্থির করা হয়েছে। সিবিএসসি টার্ম টু পরীক্ষার প্রায় 35টি সাবজেক্ট রয়েছে এবং দুটি সাবজেক্টের পরীক্ষা যাতে একই দিনে না পড়ে তা খেয়াল রেখে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। ভারত বাদে আরও 26টি দেশে সিবিএসসির পরীক্ষা হবে, তাই দুটি শিফটে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সিবিএসসির এই বিবৃতিতে বলা হচ্ছে যে গরমকালে এই পরীক্ষা হচ্ছে, তা সত্ত্বেও 10:30টার আগে পরীক্ষা শুরু করা সম্ভব নয়, কারণ ভারত বাদে অন্যান্য 26টি দেশে পরীক্ষা হবে, একই কারণে দুটি শিফটে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাহলে সিবিএসসি বোর্ডের পরীক্ষার সেকেন্ড টার্মের পরীক্ষার ডেট ঘোষণা হলো, যেটা 26 এপ্রিল থেকে শুরু হবে। তো যা হোক, এ সংক্রান্ত আরও নোটিশ মানে আপডেটটা পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।